আসসালামু আলাইকুম আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম সৌদি আরব দুবাই কাতার বাহারান মধ্যপ্রাচ্যের আরব কান্ট্রিগুলিতে যারা নতুন আসছেন বা যারা নতুন আসবেন তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তো ভিউয়ার্স তাই দ্রুত আরবি ভাষা শিখতে আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তো শুরু করা যাক আনা সুগুল মিতা এর বাংলা অর্থ হচ্ছে আমার কাজ কখন এখানে সুগুল অর্থ কাজ আনা অর্থ আমি মিতা অর্থ কখন আমার কাজ কখন আনা সুগুল মিতা ফিল লাইল অল্লা ফিন্নাহার এর বাংলা অর্থ হচ্ছে রাতে নাকি দিনে এখানে ফিন্নাহার অর্থ দিনে নাহার অর্থ দিন অল্লা অর্থ নাকি ফিল্লাইল অর্থ রাত্রে লাইল অর্থ রাত্র রাতে নাকি দিনে ফিল্লাইল অল্লাহ ফিননাহার নাহার সুবামিন সা সাবা এর বাংলা অর্থ হচ্ছে সকাল সাতটা থেকে এখানে মিন অর্থ থেকে শোভা অর্থ সকাল সাবা অর্থ সাতটা সা অর্থ ঘন্টা সকাল সাতটা থেকে শোভা মিন সাপ ইন্দি মাফি দাওয়া এর বাংলা অর্থ হচ্ছে আমার কাছে ওষুধ নেই ইন্দি অর্থ আমার কাছে মাফি অর্থ নাই দাওয়া অর্থ ওষুধ আমার কাছে ওষুধ নেই ইন্দি মাফি দেওয়া রিজিলুন হাস ফাহাম অল্লালা এর বাংলা অর্থ হচ্ছে পা দুটি কেটে ফেলবো বুঝতে পেরেছ নাকি এখানে রিজিল অর্থ পা রিজিলুন অর্থ দুই পা ফাহাম অর্থ বুঝতে পারা বা বোঝা পা দুটি কেটে ফেলবো বুঝতে পেরেছ নাকি না রিজিলুন হাস ফাহাম অল্লা আলা। ইয়া মুদির আলহীন সাউই সাউই তানদ্বীপ আর দিয়া এর বাংলা অর্থ হচ্ছে হে বস আমি এখন ফ্লোর পরিষ্কার করছি এখানে ইয়া মুদির অর্থ হে বস আনা অর্থ আমি তানদ্বীপ অর্থ পরিষ্কার করা আলহিন অর্থ এখন সাউই অর্থ করা হে বস আমি এখন ফ্লোর পরিষ্কার করছি ইয়ামুদির মুদির আনা সাউি তান আর দিয়া হাদা হাঁদা কাম ওয়াক্ত আবগা এর বাংলা অর্থ হচ্ছে এটা শেষ করতে কত সময় লাগবে এখানে হাদা অর্থ এটা কাম অর্থ কত আবগা অর্থ লাগবে খালাস্ত অর্থ শেষ করতে ওয়াক্ত অর্থ সময় এটা শেষ করতে কত সময় লাগবে হাদা কাম কাময়াক্ত আবগা ইসমা বুকরা বোকরা সুবা এতলা আনা ইয়াক এর বাংলা অর্থ হচ্ছে শোনো কালকে কালকে সকালে আমার সাথে বের হবে এখানে ইসমা অর্থ শোনো বোকরা অর্থ কালকে সুবা অর্থ সকালে ইয়াক অর্থ বের হবে শোনো কালকে কালকে সকালে আমার সাথে বের হবে ইসমা বুকরা বোকরা সুবা এতলা আনা ইয়াক বাদেন ইন্দা খাদা গুরফাতাক ফি টিভি ফি হাম্মাম এর বাংলা অর্থ হচ্ছে পরে এখানে রুমে টিভি টয়লেট আছে এখানে বাদেন অর্থ পরে খাদা অর্থ এখানে হামাম অর্থ টয়লেট গুরফা অর্থ রুম ফি অর্থ আসে পরে এখানে রুমে টিভি টয়লেট আছে বাদেন ইন্দা খাদা গুরফাতাক ফি টিভি ফি হাম্মাম মুদির এশ সাউই তান এর বাংলা অর্থ হচ্ছে বস কি পরিষ্কার করব। এখানে মুদির অর্থ বস এস অর্থ কি তান অর্থ পরিষ্কার করা বস কি পরিষ্কার করব মুদির এস সাউই তানদ্বীপ মুমকিন আফগা নুসা এর বাংলা অর্থ হচ্ছে সম্ভবত আধা ঘন্টা লাগবে এখানে মুমকিন অর্থ সম্ভবত বা মনে হয় আফগা অর্থ লাগবে নুসা অর্থ আধা ঘন্টা সম্ভবত আধা ঘন্টা লাগবে মুমকিন আফগা নুসা এখন আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দের বাংলা অর্থ শিখব সাহার অর্থ মাস উসব অর্থ সপ্তাহ ইউম অর্থ দিন নার অর্থ আগুন সুরতা শব্দের বাংলা অর্থ হচ্ছে পুলিশ দপ্তর এর বাংলা অর্থ হচ্ছে খাতা মেফরাসা অর্থ হচ্ছে কার্পেট বাতানিয়া এর বাংলা অর্থ হচ্ছে কম্বল মিন সাফা অর্থ হচ্ছে তোয়ালিয়া সারসাফ এর অর্থ হচ্ছে বেডশিট হাম্মাম এর বাংলা অর্থ হচ্ছে বাথরুম জাহরা এর বাংলা অর্থ হচ্ছে ফুল নূর এর বাংলা অর্থ হচ্ছে আলো জাউ এর বাংলা অর্থ হচ্ছে আবহাওয়া বরকান এর বাংলা অর্থ হচ্ছে আগ্নেয়গিরি শ্যামা অর্থ হচ্ছে আকাশ জুলমা অর্থ হচ্ছে অন্ধকার কামার এর বাংলা অর্থ হচ্ছে চন্দ্র মিসকিন এর বাংলা অর্থ হচ্ছে গরিব বা দরিদ্র নাদিফ এর বাংলা অর্থ হচ্ছে পরিষ্কার উসাক এর বাংলা অর্থ হচ্ছে ময়লা খাফিব এর বাংলা অর্থ হচ্ছে হালকা ফাদি এর বাংলা অর্থ হচ্ছে খালি বা অবসর সাকিল এর বাংলা অর্থ হচ্ছে বাড়ি হিনা এর বাংলা অর্থ হচ্ছে এখানে কাজ এর বাংলা অর্থ হচ্ছে মিথ্যা কথা বলা ইফতা এর বাংলা অর্থ হচ্ছে খোলা ফিকির এর বাংলা অর্থ হচ্ছে চিন্তা করা মাস্কারা অর্থ হচ্ছে ঠাট্টা করা মাকান এর বাংলা অর্থ হচ্ছে জায়গা মাইন্দি এর বাংলা অর্থ হচ্ছে আমার কাছে নেই লেশ অর্থ কেন তাই অর্থ ঠিক আছে হুইন অর্থ কোথা কিদা অর্থ এমন মুখমাফি মাফি অর্থ বিবেকহীন বা বুদ্ধি নাই কাম অর্থ কত চাতাল অর্থ বালতি জারদিয়া অর্থ প্লাস আমোদ অর্থ পিলার হাদিদ অর্থ লোহা চাব্বা এর বাংলা অর্থ হচ্ছে কঙ্কিট সিল্ক এর বাংলা অর্থ হচ্ছে তার খেসাব এর বাংলা অর্থ হচ্ছে কাঠ লোন এর বাংলা অর্থ হচ্ছে রং মাম্নু এর বাংলা অর্থ হচ্ছে নিষেধ জাবাল এর বাংলা অর্থ হচ্ছে পাহাড় ওয়াগেফ এর বাংলা অর্থ হচ্ছে দাঁড়ানো বুকরা এর বাংলা অর্থ হচ্ছে কাল আলহীন এর বাংলা অর্থ হচ্ছে এখন মুজুদ এর বাংলা অর্থ হচ্ছে আছে। তাবান এর বাংলা অর্থ হচ্ছে ক্লান্ত ইজাজা এর বাংলা অর্থ হচ্ছে সুটি তো ভিওয়ার্স আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হবো সে পর্যন্ত আমাদের এই অ্যারাবিক টু বাংলা চ্যানেলের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ